নমস্কার। গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্পের জংশনের আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের লেখা নিশাচর। তাহলে গল্পটি শুরু করা যাক। 10 বছর আগে বাংলা দুটি স্বামী স্ত্রীর সাধারণ একটি দাম্পত্য কলহের যা নিদারুণ পরিসমাপ্তি ঘটিয়াছিল তাহার কথাই বলি। বাড়িটি তেমন ভালো নয়, অত্যন্ত জীর্ণ, সংস্কার অভাবে তাহার চারিধারে দেয়াল নানা জায়গাতেই ভাঙিয়া পড়িয়াছে। কিন্তু সে ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে সুন্দর নীল পাহাড় আর শালের জঙ্গল যখন চোখে পড়ে, তখন তাহার জন্য কৃতজ্ঞ প্রকাশ করতে ইচ্ছে হয়। ছোট খড়ের দেয়াল বাড়িটির সংকীর্ণ বারান্দায় দাঁড়াইয়া কত দিন অমলা দূরের নীল পাহাড় শ্রেণীর দিকে চাহিয়া আর চোখ ফিরাইতে পারে নাই, এমনটি আর সে কখনো দেখে নাই। বাংলার সমতল আগাছা আচ্ছন্ন পল্লীর সে মেয়ে, পৃথিবী যে এত বিশাল এমন সুন্দর এ ধারণাই তাহার ছিল না। কাজ করিতে করিতে দিনে অন্তত 100 বার সে বারান্দায় খানিকক্ষণের জন্য দাঁড়াইয়া দূরের পাহাড়ের দিকে চাহিয়া থাকে। স্বামীকে অন্তত 100 বার দিনে ঘুরাইয়া ফিরাইয়া সেই একই কথাই বলে, ভারী সুন্দর দেশ না গো। বিভূতিভূষণের অত উৎসাহ নাই, শুধু সংক্ষেপে হুম বলিয়া সায় দেয়। পৃথিবীর সৌন্দর্য দেখিয়া তারিফ করিবার সময় তার নাই, তাহাকে অনেক কিছু ভাবিতে হয়। 1 মাসের ছুটি মঞ্জুর হইয়াছে, তবু আধা মাহিনায় ছুটি ফুরাইতে আর একটা দরখাস্ত করিতে হইবে, কিন্তু মনিবেরা আর গ্রাহ্য করবে বলি মনে হয় না। অথচ অমলা 1 মাসে কি বা এমনই সারবে, দিন কুড়ি হইয়া গেল তবু নিয়মিত জ্বর এখনো আসিতেছে। এখানকার লোকেরা বলে অন্তত 3 মাস না থাকিলে নাকি এখানকার জল ভালো করে গায়ে বসেই না, কিন্তু 3 মাস ছুটি যদি না মিলে এখানকার খরচ ফুলাইবে কেমন করিয়া। সাহস করিয়া ভগবান ভরসা করিয়া সে রুগ্না স্ত্রীকে লইয়া চেঞ্জে আসিয়াছে, কিন্তু সাহসের একটা সীমা আছে। চেঞ্জের জায়গা হিসেবে বাড়িটার ভাড়া অত্যন্ত অল্পই বটে, কিন্তু সেই অল্পই যে তাহার কাছে দুর্বহ বোঝা। অমলা ইতিমধ্যে আর একটা কি মন্তব্য করে সে শুনিতে পায় না। অমলা একটু গলা চড়াইয়া বলে, হ্যাঁ গা, কালা হয়েছ নাকি, এত কি ভাবছ বলো দেখি। বিভূতি একটু অসহিষ্ণু হইয়া বলে, তোমারও একঘেয়ে এ সুন্দর তা সুন্দর শুনতে আর ভালো লাগে না বাপু, সুন্দর দেখে তো আর পেট ভরবে না। অমলা উচ্ছ্বাসের মধ্যে বাধা পাইয়া লজ্জিত হইয়া ওঠে, সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্ষুণ্ণও হয়। স্বামীর ভাবনা যে কি তাহা সে জানে না এমন নয়, কিন্তু স্বামী নিজেই তাহাকে বারবার সকল ভাবনা ত্যাগ করিতে বলিয়াছে। চেঞ্জে আসার কথায় খরচের কথা ভাবিয়া সে আপত্তি করিয়াছিল, কিন্তু নানাভাবে বুঝাইয়া তাহার সে আপত্তি দূর করিয়াছে। সে সম্বন্ধে কোনো কথা পারিলে স্বামী বলিয়াছে, ভাবনা টাবনা ছেড়ে তুমি শুধু তাড়াতাড়ি সেরে উঠবার চেষ্টা করো দেখি। প্রথম প্রথম তাহাদের কি সুখেই কাটিয়াছে, নতুন দেশের সৌন্দর্য বিস্ময় মুগ্ধ চোখে শুধু দেখিয়া নয়, পরস্পরকে বলিয়া যেন তারা ফুরাইতে পারে না। কিন্তু গত কয়েকদিন হইতে স্বামীর ভাব যেন কেমন বদলাইতে শুরু করিয়াছে। অমলার মনে হয় দোষ তাহারি, চেঞ্জে আসিয়াও তাড়াতাড়ি না সারিয়া ওঠা তাহার অন্যায়। না সারিলে টাকা খরচই বৃথাই হইবে, তবু স্বামীর এ বিরক্তি সে আশা করে নাই।
মুখখানি ম্লান করিয়া সে ঘরের ভিতর চলিয়া যায়। ভাবে স্বামীর বিরক্তি নিশ্চয় ক্ষণিকের, এখন সে অনুতপ্ত হইয়া হয়তো ক্ষমা চাইতে আসিবে। কিন্তু না, রাগ করিয়া সে থাকিবে না, কি একটা মজা করিবে। শুধু সৌন্দর্য দেখিয়া একদিন সেসব ভুলিত, পেট ভরাইবার জন্য ব্যস্ত হইত না, তাহাই স্মরণ করিয়া দেবে। কিন্তু অনেকক্ষণ কাটিয়া গেলেও বিভূতির আসিবার কোনো লক্ষণ দেখা যায় না। অমলা রাগ করিবে না ভাবিয়াছিল বলিয়াই বোধ হয় তাহার অভিমান হঠাৎ প্রচণ্ড হইয়া ওঠে। অকারণে স্বামীর সামনে গিয়া দু চারবার যাতায়াত করিয়া সে ঘরে আসিয়া হঠাৎ খিল দেয়। দরজায় খিল দিলে কেন গো, কি হলো আবার? অমলা সাড়া দেয় না। বিভূতি দু চারবার কড়া নাড়ে, খুলিবার জন্য অনুরোধ করে, তারপর নিজে হইতে বিরক্ত হয়। মেয়েদের কোনো কাজের যুক্তি খোঁজে নিষ্ফলতা সে অনেকদিন আগেই উপলব্ধি করিয়াছে। খিল খুলিতে পিড়াপিড়ি করিলে বেশি দেরি হইবে, এ কথা বুঝিয়া সে নীরবে নিজের কাজে চলিয়া যায়। কিন্তু ঘণ্টাখানেক বাদেও ফিরিয়া আসিয়া দরজা বন্ধ দেখিয়া তাহার রাগ হয়, এতটা বাড়াবাড়ি কিসের জন্য? বিরক্ত হইয়া বলে, সন্ধ্যা হয়ে এলো, বেড়াতে যেতে হবে না? খিল দিয়ে ঘরে বসে থাকলেই শরীর সারবে নাকি? এবার ভিতর হইতে অমলা উত্তর দেয়, বেড়াইতে সে যাবে না, এ পোড়া শরীর তাহার চিতায় পুড়িলে একেবারে সারিবে। বিভূতির রাগ বাড়ে, কড়া নাড়িয়া উষ্ণ স্বরে বলে, ওসব ন্যাকামি রেখে তাড়াতাড়ি সাজ পোশাক শেষ করে ফেলো দেখি, অন্ধকার তো হয়ে গেল, আর বেড়াইবার সময় কই? অমলা তথাপি দরজা খোলে না, তার অশ্রুরুদ্ধ কণ্ঠ শোনা যায়, আমি হয়েছি তোমার আপদ বালায়, মরলেই তোমার হাড় জুড়োই, উঠতে বসতে দাঁত খিচবে যদি, তাহলে চেঞ্জে আসা দরকার কি ছিল? কি হবে আমার শরীর সেরে? বিভূতির আর সহ্য হয় না, বেশ কাঁদো তাহলে ঘরের ভেতর বিনিয়ে বিনিয়ে, আমি একাই যাচ্ছি বেড়াতে, বলিয়া রেগে সে বাহির হইয়া যায়। বেড়াতে অবশ্য তাহার ভালো লাগে না, বাড়ির অদূরে একটা পথরের উপর বসিয়া মেয়ে যাত্রার এত অবুজ অভিমানের কথাই সে ভাবে, এত রাগারাগি করবার মতো সে কি বলিয়াছে? আর যদি একটা রূঢ় কথা বাহির হইয়াই গিয়া থাকে, তাহার জন্য কি সন্ধেটা মাটি করতে হয় এমন করিয়া? আর কটা দিনই বা আছে, এখানে প্রত্যেকটা দিন যে তাহাকে কি মূল্যে কিনিতে হইতেছে সে ভালো করিয়া জানে। এই কটা দিনের উপর সে ভরসা করিয়া আছে। অমলার জ্বর সারানো চাই, তাহার ভিতরে এই মূল্যবান দিনের একটা নষ্ট হয়ে গেল ভাবিয়া দুঃখের আর সীমা থাকে না। কে জানি কতটা উপকার এই দিনটাতেই হইতে পারত, হয়তো বা কাল আর জ্বর আসিত না। অন্ধকার হইতে সে বিষণ্ন মনে বাড়ি ফিরিয়া আসে। অমলা ঘর হইতে বাহির হইয়াছে, বেড়াইতে না যাক, উনুন ধরাইয়া রান্না চড়াইতে ভুলে নেয়। বিভূতির রাগ পড়িয়া তখন ক্ষোভ আসিয়াছে, কাছে গিয়া সে অত্যন্ত স্নেহের স্বরে বলে, মিছিমিছি রাগ করে আজ বেড়ানোটা কেন নষ্ট করলে বলো দেখিনি, তুমি ভারী অবুজ। অমলা কিন্তু ফোঁস করিয়া তিক্ত কণ্ঠে জবাব দেয়, যাও আর সোহাগ করতে হবে না, নিজে বেরিয়ে এসেছ তো তাহলেই হলো। বিভূতি আঘাত পাইয়া হাসিয়া স্নিগ্ধ স্বরে বলে, বাবারে এখনো রাগ যায়নি তোমার? তোমার ভালোর জন্যই তো বলছি লক্ষ্মীটি, রাগ করে শরীরের ক্ষতি এমন করতে আছে? অমলা রাগিয়া বলে, আমার ভালো তো তুমি খুব চাও, চেঞ্জে আনতে টাকা খরচ হয়েছে বলে বুক টনটন করছে, উঠতে বসতে মুখ নাড়া দিচ্ছ তাই, অন্যদিন হইলে
ইহার চেয়ে অনেক বেশি হয়তো বিভূতি সহ্য করিত। হয়তো আর একবার মান ভাঙাইবার চেষ্টা করিলেই সব গোলমাল মিটিয়া যাইতে পারিত। কিন্তু আজ তাহার হঠাৎ রাগ চড়িয়া যায়। উষ্ণ স্বরে বলে, তোমার জন্য টাকা খরচ হয়েছে বলে আমার বুক টনটন করছে বটে, করছেই তো। বিভূতি গলা চড়াইয়া বলে, করবে নাই বা কেন? টাকা রোজগার করতে মেহনত হয় না, অমনি আসে। চেঞ্জে এসে ঘরে খিল দিয়ে থাকবে তো টাকা খরচ করবার কি দরকারটা ছিল? আমি তোমায় চেঞ্জে আনতে তো স্বাধীনী। বিভূতি সে কথায় কান না দিয়ে ধরা গলায় বলিয়া যায়, বিয়ে হওয়া ইস্তক, জ্বালিয়ে পুড়িয়ে মারলে মরবে তো জানি, তো সোজাসুজি আগে থেকে মরলে তো আমার আর এত ঝঞ্ঝাট পোয়াতে হয় না। অমলা সবেগে স্বামীর দিকে ফিরিয়া দাঁড়ায়, আমার জন্য তোমার ঝঞ্ঝাট পোয়াতে হচ্ছে? অন্ধকারে বিভূতি মুখ নিচু করিয়া দাঁড়াইয়া থাকে, উত্তর দেয় না। স্বামীর দিকে চাহিয়া খানিক দাঁড়াইয়া থাকিয়া অমলা রুদ্ধ কণ্ঠে বলে, বেশ, আজই তোমার সব ঝঞ্ঝাট চুকিয়ে দিচ্ছি। অন্ধকারে অমলা খোলা দরজা দিয়ে হঠাৎ বাহির হইয়া যায়। বিভূতি আগাইয়া ধরিতে গিয়াও বোধহয় কি ভাবিয়া আবার ফিরিয়া বসিয়া পড়ে। অমলা ছেলেবেলা হইতে ভয় কাতর, সে জানে। রাগ করিয়া বাহির হইয়া গেলেও বেশিক্ষণ সে থাকিতে পারিবে না, এখনই ফিরিবে। কিন্তু একটু একটু করিয়া অনেকক্ষণ কাটিয়া যায়, তবু অমলা ফেরে না। বিভূতি এবার ভীত হইয়া ওঠে। দরজার কাছে আগাইয়া গিয়া কাহাকেও দেখিতে পাইয়া মৃদুস্বরে ডাকে, অমলা! কোনো সাড়া শব্দ পায় না। বিভূতি আরো জোরে স্ত্রীর নাম ধরিয়া ডাকে, তবু কোনো উত্তর মেলে না। এক অজানিত আশঙ্কায় তাহার বুক কাঁপিয়া ওঠে। ঘরে আসিয়া লণ্ঠনটা জ্বালাইয়া লইয়া সে দ্রুত পদে অমলাকে খুঁজিতে বাহির হইয়া যায়। নিস্তব্ধ অন্ধকার রাত্রি, তাহারই মাঝে সুদূর পথে থাকিয়া বিভূতিভূষণে ব্যাকুলতার আহ্বান শোনা যায়, অমলা! ঘাটশিলার স্টেশনে বসিয়া গভীর এক অন্ধকার রাত্রে আমরা বিভূতি অমলার দাম্পত্য জীবনে এই কাহিনীটি শুনিয়াছিলাম। কেমন করিয়া কি অবস্থায় শুনিয়াছিলাম তাহার বিবরণ বড় অদ্ভুত। ছিলাম চক্রধরপুরে, হঠাৎ রমেশের খেয়াল হল অন্ধকারে মোটরে করিয়া গেলুটিতে গিয়া বিভাসকে চমকৃত করিয়া দিতে হইবে। আগের দিন সকালবেলা বিভাসের বাড়ি হইতে তিনজন মোটরে করিয়া চক্রধরপুর রওনা হইয়াছিলাম। হঠাৎ পরের দিন গভীর রাত্রে তাহার দরজায় গিয়া ডাক দিলে বিস্মিত হইবারই কথা। শুধু বিভাসকে চমকাইয়া দিবার জন্য এত রাত্রে এতখানি পথ যাইবার, তেমন স্পৃহা আমার ও বীরেনের কাহারও ছিল না। কিন্তু রমেশের উৎসাহ দমাইয়া রাখা কঠিন। শেষ পর্যন্ত তাহার প্রস্তাবে রাজি হইতে হইল। গোল বাঁধিল শুধু সোফারকে লইয়া। স্পষ্ট না বলিলেও ভাবে বোঝা গেল এই অন্ধকার রাত্রে মোটর হাঁকাইয়া যাইতে তাহার বিশেষ আপত্তি আছে। সে সম্বন্ধে সর্বশেষ প্রশ্ন করিয়া মনে হইল ভয়টা তাহার পার্থিব কোনো প্রাণী বা দ্রব্য বিশেষের জন্য নয়, তাহার ভয় ভৌতিক। এ পথে রাত্রি মোটর চালানো নাকি মোটেই নিরাপদ নয়। কিন্তু তাহার কোনো আপত্তি রমেশ টিকিতে দিল না। সন্ধ্যার খানিক বাদে রওনা হইয়া পড়িলাম পরিষ্কার সোজা পথ, কারো অন্ধকারের ভিতর দিয়া আমাদের প্রখর হেডলাইট সে পথ ভেদ করিয়া চলিয়াছে। মনে হয় যেন অন্ধকারের ভিতর হইতে আমাদের আলোর পথ প্রতি মুহূর্তে আমরা সৃষ্টি করিয়া চলিয়াছি। যে বেগে মোটর চলিতেছিল তাহাতে পৌঁছতে অতিরিক্ত দেরি হইবার কথা নয়। রমেশের পাটা সামনে সিটের উপর তুলিয়া দিয়া আরামে মাথা হেলান দিয়া বলিল, কি আরাম বলো দেখি, অন্ধকার রাত্রে মোটর চালাবার তো মজা আছে, বিশেষত এমনই পথে। বীরেন বলিল,
কিন্তু কি ভয়ঙ্কর অন্ধকার বলো দেখি। মনে হয় যেন আমাদের আমাদের হেডলাইটকে সবলে ঠেলে এগোতে হচ্ছে। রমেশ কি বলিতে যাইতেছিল কিন্তু বলা হইল না। হঠাৎ সার্চ লাইটটা নিবিয়া গেল, আর সেই মুহূর্তে মনে হল আমাদের চারধারে অন্ধকার যেন ওত পাতিয়া বসিয়াছিল। আলো নিবিতে একেবারে সবেগে ঘিরিয়া ধরিল অন্ধকার। বীরেন বলিল, এ কি? সুফার গাড়ি থামাইয়া নামিয়া বলিল, কি জানি বুঝতে পারছি না। তার কণ্ঠস্বরে সম্মানের চেয়ে ভয় ও বিরক্তির পরিচয় বেশি পাইলাম। দুধারে ঘন জঙ্গল, তাহার মাঝে সেই নির্জন পথে অন্ধকারে শুধু দেশলাইয়ের আলোক সম্বল করিয়া সুফার অনেকক্ষণ হেডলাইট জ্বালাইবার বৃথা চেষ্টা করিয়া অবশেষে বলিল, না এ জ্বলবে না। তাহলে উপায়? সুফার বলিল, গাড়ির অন্য আলো জ্বলবে মনে হচ্ছে, কিন্তু তাতে পথ ভালো দেখা যাবে না। রমেশ বলিল, তাই জেলেই চলো, এখান থেকে আর ফেরা যায় না। তাহাই হইল, মোটরের সামান্য আলোই যে দুর্ভেদ্য অন্ধকার, যতটুকু দূর করা যায় তাহাই করিয়া আবার অগ্রসর হইতে শুরু করিলাম। আলো জোর নাই, সুতরাং গাড়ির বেগ একটু কমাইয়া চলিতে হইল। বীরেন বলিল, পথ চিনে ঠিক যেতে পারবো তো? প্রশ্নটা সকলের মনে উঠিয়াছিল। সুফার বলিল, তা কেমন করে বলি বাবু, একবার মাত্র এ পথে এসেছি, তাও দিনের বেলায়। তাহার গলায় বিরক্তির স্বর এবার স্পষ্ট, কিন্তু তখন তাহা লক্ষ্য করিবার সময় নাই। ভীতভাবে বলিলাম, কিন্তু পথ ভুল হলে এ অজানা জায়গায় কি উপায় হবে বলো তো? সুফার কথা বলিল না। মনে মনে রমেশের উপর রাগ হইতেছিল, গুয়ার তুমি করিয়া অন্ধকার রাত্রে অজানা বিপদ সমকুল পথে এমন করিয়া তাহার জেদে বাহির হইতে হইয়াছে। বীরেন বলিল, ধরো যদি ইঞ্জিনটা কোন রকমে খারাপ হয়ে যায়, এবং এই সম্ভাবনা ভালো করিয়া হৃদয়ঙ্গম করিবার আগে আবার বলিল, এসব বনে বাঘ আছে জানো তো। রমেশ আশ্বাস দিবার জন্য হাসিয়া বলিল, মোটর খারাপ হবে এমন আজগুবি কথা ভাবছই বা কেন? কিন্তু তাহার কণ্ঠস্বরে মনে হইল তাহার নিজের কথায় নিজেরই আস্থার একান্ত অভাব। তাহার পর খানিক সবাই নীরবে চলিলাম। চারিদিকের নিস্তব্ধতা ও অন্ধকার আমাদের ছোট মোটরের ক্ষীণ আলোই আমরা ক্ষীণভাবে ভেদ করিয়া চলিয়াছি। পাশের গাঢ় কৃষ্ণবর্ণ জঙ্গলের আবছা মূর্তি যেন এই উপদ্রব প্রতিপদে ভ্রুকুটি করিতেছে মনে হইতেছিল। মোটরের সামান্য একটি বেয়ারা শব্দে বুক কাঁপিয়া উঠিতেছিল। এই বুঝি বন্ধ হইয়া যায়? কিন্তু মোটর বন্ধ হওয়ার সমান বিপদই শেষ পর্যন্ত হইল। কত মাইল কতক্ষণ ধরিয়া তখন আসিয়াছি বলিতে পারি না। হঠাৎ সুফার গাড়ি থামাইয়া সামান্য ইতস্তত করিয়া বলিল, পথের উপর একটা নালা পড়ে, এখনো এলো না, অন্ধকারে ভুল পথ হয়নি তো? রমেশ বলিল, পার হয়ে আসিনি, দেখেছ ঠিক? দেখেছি বই কি, ইহার পর আর কি করা যাইবে, কিছুই ঠিক করিতে পারিলাম না। এখান হইতে আগানো বা পিছানো সমান বিপদ। এই অন্ধকার রাত্রে গহন জঙ্গলের মাঝে এদিক ওদিক ঘুরিয়া মাঝপথে যদি পেট্রোল ফুরাইয়া যায় তাহা হইলেই সর্বনাশ। কি করা উচিত ভাবিতেছি, এমন সময় বীরেন বলিল, রোসো রোসো, একটা আলো দেখা যাচ্ছে না? সত্যি আলোই তো বটে। অদূরে কে একজন লণ্ঠন হাতে করিয়া আমাদের দিকেই আসিতেছে মনে হইল। কাছে আসিতে দেখিলাম লোকটা আর যাহাই হোক প্রিয়দর্শন নয়। অন্ধকার রাতে তাহাকে হঠাৎ পথে দেখিলে আটকাইয়া উঠিবার কথা। শীর্ণ দেহ, শীর্ণ ঝাঁকড়া চুল, সেই শীর্ণ মুখের ফনার মতো উঁচাইয়া আছে, হাড় বাহির করা মুখে সবচেয়ে অদ্ভুত তাহার
কঠোর নিবিষ্ট চোখ দুটি। হঠাৎ মনে হয় বুঝি উন্মাদ, কিন্তু তখন অত বিচারের সময় ছিল না। জিজ্ঞাসা করিলাম, এই রাস্তায় কি গেলুডি যাওয়া যায় জানো? লোকটার ধরন ধারণ অদ্ভুত। খানিক সে আমাদের কথায় কোনো উত্তর দিল না, হয়তো সে শুনিতে পায় নাই ভাবিয়া আবার জিজ্ঞেস করিতে যাই দিছি। এমন সময় অত্যন্ত গম্ভীর ভাবে বলিল, এই পথই বটে। লোকটার কথার ধরন দেখিয়া কিন্তু কেমন সন্দেহ হইল। বলিলাম, ঠিক জানো তো? এতক্ষণ সে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের পর্যবেক্ষণ করিতেছিল। আমার কথায় হঠাৎ ক্রুদ্ধ হইয়া বলিল, এইখানে 20 বছর ধরে আছি আর গেলুডির পথ জানি না। যাক, হয়তো তাহার কথাই সত্য। সোফার আবার গাড়ি ছাড়িয়ে দিল। বলিলাম, যা হবার হয়ে গেছে, এখন চলো সামনে যতদূর পথ মেলে। বহুক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক হবে এইভাবে চলিবার পর এক জায়গায় আসিয়া কিন্তু ঠেকিয়া গেলাম। সামনে পথ দ্বিধা বিভক্ত হইয়া চলিয়া গিয়াছে। সোফার বলিল, কোনটায় যাব বুঝতে পারছি না। এবার সমস্যা সত্যি দারুণ। দুইটা পথ যে ঠিক নয় এটুকু বুঝিবার জন্য বেশি বুদ্ধির দরকার নাই, কিন্তু কোন পথে যাওয়া যায় গাড়ি থামাইয়া আবার সেই তর্ক করিতেছি। এমন সময় বীরেন বলিল, না বিদা তো আমাদের সহায়, ওই আরেকটা আলো দেখা যাচ্ছে। এবারেও একটা লোক আলো লইয়া আসিতেছিল বটে। বলিলাম, এই জঙ্গলের মাঝে মানুষ থাকিতে পারে ভাবিনি। এবার লোকটা কাছে আসিতে সোফার তাকে পথ জিজ্ঞাসা করিল। লোকটা বিড়বিড় করিয়া কি বলিল শুনিতে পাইলাম না, কিন্তু সোফারকে তাড়াতাড়ি গাড়ি চালাইয়া দিতে দেখিয়া বুঝিলাম সে এবার রাস্তা বুঝিয়াছে। হঠাৎ বীরেন বলিল, দাঁড়াও গাড়ি একটু থামাও তো। তাহার উত্তেজিত ভাবে দেখিয়া সবাই বলিলাম, কেন? বীরেন কম্পিত গলায় বলিল, লোকটাকে লক্ষ্য করেছো তোমরা? আমাদের উত্তরের অপেক্ষা না করিয়া ফের বলিল, প্রথম যে লোকটাকে আমাদের পথ বলে দেয় একেবারে হুবহু সেই লোক। ঠিক অমনি একটা সন্দেহ আমারও হইতেছিল, কিন্তু ভয় ধরা পরিবার লজ্জায় বলিতে পারি নাই। বীরেনের কথায় সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল। যথাসাধ্য সাহস সংগ্রহ করিবার চেষ্টা করিয়া বলিলাম, কিন্তু তাকে প্রায় 20 মাইল দূরে ফেলে এসেছি, সেই তো আশ্চর্য ব্যাপার। এই জনমানবহীন জঙ্গলের পথে দুবার মানুষের দেখা পাওয়ার অদ্ভুত ব্যাপার। তারপর 20 মাইল পার হয়ে সেই লোকই, সেই একই লোক। সোফার হঠাৎ গিয়ার বদলাইয়া দ্বিগুণ বেগে গাড়ি ছাড়িয়া দিল। বলিলাম, ও কি করছো? সে তিক্ত কণ্ঠে বলিল, কি করব বাবু, আমার প্রাণের ভয় নেই। তুমিও দেখছো নাকি? সোফার পিছনে না ফিরে এক ভিড়ছড়ে বলিল, দেখেই না অত তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিলাম। পর মুহূর্তে আমরা সকলে একসঙ্গে হৈ হৈ করিয়া চিৎকার করিয়া উঠিলাম। সোফার প্রাণপণে ব্রেক কষিয়া গাড়ি রুখতে গেল, গাড়ি থামিল না। স্টিয়ারিং হুইল একেবারে পাক খাইয়া পাশে গড়ান খাদ দিয়া হুড় হুড় করে নামিয়া চলিল। সামনের দিকে চাহিয়া সেই ভয়ঙ্কর মুহূর্তে দেখিতে পাইলাম নিচে গভীর জল। বুঝিলাম আমাদের শরীর সমাধি হইতে চলিয়াছে। ভয় চোখ বুঝিলাম, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পাইলাম। সামনে বুঝি উঁচু একটা তারের জাল ছিল, তাহাতে গাড়ি আটকাইয়া গেল। এরকম অবস্থায় গাড়ি উল্টাইয়া যাইবার কথা, কিন্তু ভাগ্যক্রমে তাহা হয় না। চোখ খুলিয়া দেখিলাম প্রবল ঝাঁকুনি খাইয়া অক্ষত শরীরেই সবাই রক্ষা পাইয়াছি। প্রথম কথা কহিল বীরেন, আতঙ্কে স্বরে বলিল, লোকটার একেবারে কি বুকের উপর দিয়ে গাড়ি গেছে সোফার? সোফারের পায়ে আঘাত লাগিয়েছিল। খোড়াইতে খোড়াইতে বাহির হইয়া বলিল, কি জানি বাবু, ব্রেক কষতে কষতে গাড়ি ঘুরে গেছে, রোববার সময় পায়নি। তাড়াতাড়ি বাহির হইয়া বলিলাম, এখনই দেখতে হবে চলো।
সবাই মিলে উপরে উঠে আসিলাম। কিন্তু আশ্চর্য, তন্ন তন্ন করিয়া চারিদিক খুঁজিয়া কাহাকে দেখিতে পাইলাম না। এক জোয়ান মানুষ সবাই মিলে স্পষ্ট তাহাকে গাড়ির ধাক্কা খাইতে পড়িয়া যাইতে দেখিয়াছি। তাহার দেহ এক মিনিটের ভেতর কোথায় উধাও হইতে যাইতে পারে, যেদিকে খাল সেদিকেও পড়ে নাই, পড়িয়াছে একেবারে সম্পূর্ণ অন্যদিকে। সেখান হইতে মৃত বা জীবন্ত কাহারও এক মিনিটের অন্তর্ধান হওয়া একেবারেই সম্ভব নয়। বীরেন বলিল, তাহলে কি? তাহার কথা শেষ করিতে হইল না, একই আতঙ্কে সবার বুক কাঁপিতেছিল। বলিলাম, ও মোটর আজ ওঠানো যাবে না, চলো সবাই মিলে এগিয়ে যায়। রমেশ বলিল, কিন্তু কোথায়? বলিলাম, ওই দূরে একটা লাল আলো দেখা যাচ্ছে, বোধ হচ্ছে যেন স্টেশন একটা হবে। বীরেন বলিল, কিন্তু আবার আলো? সেদিন অনেক হয়রানির পর অবশেষে স্টেশন পৌঁছাইয়াছিলাম। পথ খুঁজে কতখানি হইয়াছে স্টেশনের নাম দেখিয়া বোঝা গেল। গেলুডি আসিতে একেবারে ঘাট শিলায় আসিয়াছি। গভীর রাত্রি, স্টেশন তখনও এক টেলিগ্রাফ মাস্টারই জাগিয়াছিলেন। লোকটি অত্যন্ত ভদ্র, আমাদের সাদর অবর্তনা করিয়া আশ্রয় দিয়া বলিলেন, আজকে রাত্রে এখানে থাকুন, কাল আপনাদের মোটর তোলবার ব্যবস্থা করে দেব। ঘুমাইবার ব্যবস্থা এক প্রকার তিনি করিয়া দিয়াছিলেন, কিন্তু তখন আর ঘুমাইবার প্রবৃত্তি নাই। তাহাকে সমস্ত দুর্ঘটনার কাহিনী বলিলাম। ভদ্রলোক গম্ভীর হইয়া বলিলেন, আপনারা জানেন না তাই, নইলে এই অঞ্চলে সাহেব সুবেরাও রাত্রে ও পথে মটর নিয়ে বেরোয় না। আপনারা তবু প্রাণে বেঁচেছেন, পাঁচ ছটা মোটর লোকজন সমেত এই রাত্রে আশ্চর্যভাবে চুরমার হয়ে গেছে। সভয়ে বলিলাম, কিন্তু কি ব্যাপার মশাই? শুনি মোটরের উপরই তার যত আক্রোশ, সারা রাত নাকি অমনি লণ্ঠন নিয়ে এই পথে ঘুরে বেড়ায়। ভীতকণ্ঠে জিজ্ঞাসা করিলাম, কে? সিগন্যালের মশাই ধীরে ধীরে বলিলেন, 10 বছর আগে এখানকার একটি লোক রাত্রে তার স্ত্রীকে খুঁজতে বেরিয়েছিলেন, আর বাড়ি ফেরেনি। তারপর একটু থামিয়ে বলিলেন, ওই পথে সে মোটর চাপা পড়ে মারা যায়। গল্পটি এখানেই শেষ হল। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।